হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যালো টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আসলে গতকাল রাত থেকে আসলে নেটেলারের অনেক অ্যাকাউন্ট টেম্পোরারি ডিজেবল করে দিচ্ছে, এবং অনেক পুরাতন অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার টেম্পোরারি ডিজেবল করে দিচ্ছে। এবং এ ধরনের প্রবলেমে অনেকেই পড়তেছেন, অনেকে আমার ফেসবুকে নক দিচ্ছেন। সো যারা আসলে এই ধরনের প্রবলেমে পড়ছেন, যে বা যাদের অ্যাকাউন্টগুলো আসলে টেম্পোরারি ডিজেবল হয়ে গেছে, বা যাদের অ্যাকাউন্টের ভিতরে ডলার রয়েছে, সো তারা এখন কী করবেন, বা আপনার এই অ্যাকাউন্টটি কীভাবে আপনি পুনরায় রিটার্ন আনবেন, বা কীভাবে এই অ্যাকাউন্টটি ফিরে আনবেন, সো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। সো বন্ধুরা, আসলে এই প্রবলেমটা গতকাল রাত থেকে দেখা দিচ্ছে, এবং আপনারা যখন অ্যাকাউন্টের ভিতর ঢুকতে যাচ্ছেন, অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করার পর আপনাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিজেবল করা হয়েছে, এবং ওইখানে আপনার ফোন নাম্বার বসাইতে বলতেছে, এবং ওইখানে ফোন নাম্বার বসানোর পর বলতেছে, বলা হচ্ছে যে আপনার এই ফোন নাম্বারে নেটেলার টিম ফোন দিবে, এবং ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলে তারপরে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিবে, বা আপনার প্রবলেমটা হয়তো সলভ করে দিবে, এরকম করার এরকম কথা তারা বলতেছে। এবং ওইখানে আপনি যদি যান, একটা ফোন নাম্বার বসাইতে বলতেছে, বসে ওখানে কানেক্ট করতে বলতেছেন, বাট ওখানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বার বসানোরও প্রায় 20-22 ঘন্টা চলে যায়, বা 10-12 ঘন্টা চলে যায়, বাট তারপরে কিন্তু আসলে কোনো প্রকার ফোন নেটওয়ার্ক থেকে আসতেছে না। সো এই ক্ষেত্রে আপনি এখন কিভাবে আপনার এই অ্যাকাউন্টের এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন, বা এখন এখানে আসলে এই আপনার অ্যাকাউন্টটা যে ডিজেবল করছে, এবং ডিজেবল থেকে আপনাকে ফিরিয়ে আনার জন্য এখন, বা আপনার অ্যাকাউন্টটি পুনরায় সচল করার জন্য আসলে আপনার কী করতে হবে, সো এই জন্য বন্ধুরা এখন অবশ্যই আপনাকে তাদের নেটেলারে ফোন দিতে হবে। যেহেতু নেটেলারে আসলে সরাসরি লাইভ চ্যাটের কোনো ধরনের ব্যবস্থা নাই, সো এই জন্য কী করতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে নেটেলারে ফোন দিতে হবে। সো বন্ধুরা, আসলে অনেকেই ফোন দিতে পারতেছেন না, বা অনেকে দেখা যাচ্ছে অন্য দেশের কোনো কান্ট্রির নাম্বারে ফোন দিচ্ছেন, সো যার ফলে যার সঙ্গে আপনি কথা বলতেছেন তার সঙ্গে আপনি ক্লিয়ারলি ইংলিশ কথা বলতে পারতেছেন না। সো এই জন্য আপনারা কীভাবে আসলে সঠিক ওয়েতে আপনি নেটেলারে কল দিবেন, বা কোন নাম্বারটিতে কল দিবেন, সো এই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আপনারা ফার্স্ট টাইম কী করবেন, netelar.com চলে যাবেন, বা নেটেলারের যে মূল ওয়েবসাইটটি আছে, সো সেই ওয়েবসাইটে আসবেন। আসার পর কী করবেন, আপনি এখান থেকে যে সাপোর্টের উপরে ক্লিক করবেন। সো বন্ধুরা, তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, তারপরে আপনি কী করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখেন পলিসি অ্যান্ড টার্মস যে অপশনটি আছে, আপনি কী করবেন, এখান থেকে পলিসি অ্যান্ড টার্মসের উপরে ক্লিক করবেন। সো বন্ধুরা, তারপরে আপনার ঠিক এরকম একটি পেজ নিয়ে চলে আসবে, এবং বন্ধুরা এখানে দেখেন টার্মস অফ ইউজ। সো বন্ধুরা কী করবেন, আপনারা এখান থেকে টার্মস অফ ইউজের উপরে ক্লিক করবেন, অথবা এখানে কিন্তু ফার্স্ট টাইম টার্মস অফ ইউজের উপর ক্লিক করা থাকতে পারে, সো যদি আপনাদের না থাকে আপনারা অবশ্যই কী করবেন, এজ এ টার্মস অফ ইউজ এর উপরে ক্লিক করে। সো বন্ধুরা, আপনারা একটু যখন নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখেন কাস্টমার কন্ট্যাক্ট সেন্টার। সো বন্ধুরা এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, সো কী করবেন, আপনারা অবশ্যই এই নাম্বারটিতে ফোন দেবেন। সো আমি এখানে দেখেন ইন্ডিকেট করে দিচ্ছি, সো এটা হচ্ছে আপনার তাদের ইন্টারন্যাশনাল নাম্বার, ঠিক আছে বন্ধুরা, এবং এই নাম্বারে ফোন দিলে অবশ্যই সে ব্যক্তি ইংলিশে কথা বলবে, এবং তার সঙ্গে যদি আপনি কথা বলেন আপনার তার কথাগুলো স্পষ্ট বুঝবেন। এছাড়াও আপনি গুগলে সার্চ করলে একটা নাম্বার পাওয়া যাচ্ছে, বাট ওই নাম্বারে যদি কল দেওয়া যাচ্ছে, সো ওই কলটি অন্য কোনো দেশের কাস্টমার সার্ভিসের কাছে বা কাস্টমার ম্যানেজারের কাছে যাচ্ছে। সো আপনারা আসলে যারা বাংলাদেশ থেকে কল দেবেন, তারা অবশ্যই আপনারা কী করবেন, এই যে এই নাম্বারটি থেকে ফোন দিবেন। সো আপনারা এই যে কাস্টমার কন্ট্যাক্ট সেন্টারে আসে, এখান থেকে আপনার এই নাম্বারটিতে ফোন দিবেন, এবং এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনার যে প্রবলেমটা আছে, সো সেই প্রবলেমটা বলবেন, তারপরে হয়তো আপনাকে তারা কিছু মানে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু ডিটেলস জিজ্ঞাসা করতে পারে, এবং তা সেগুলোর অ্যানসার দিতে হবে, এবং অ্যানসার দেওয়ার পর তারা অবশ্যই আপনার অ্যাকাউন্টটি খুলে দিবে। সো আপনার অ্যাকাউন্টটা যদি খুলে তারা নাও দেয়, তারপরে যদি আপনার অ্যাকাউন্টের ভিতর কোনো পরিমাণে ডলার থাকে, সো আপনার সেই ডলারটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এবং এখানে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই নাম্বার থেকে, অর্থাৎ যারা ফোন নাম্বার বসানোর পর দেখা যাচ্ছে তাদের ফোন আসছে না, তারা অবশ্যই এই নাম্বার থেকে কল করবেন, এই নাম্বারটিতে কল করবেন, এবং অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশে কথা বলতে হবে, এবং ইংলিশে তাদের সঙ্গে কথা বলে আপনার অ্যাকাউন্টের প্রবলেমটি সলভ করে নিতে হবে। এবং আপনারা আপনি যখন তাদের সঙ্গে কথা বলবেন, অবশ্যই আপনার সঙ্গে তারা আপনার অ্যাকাউন্টের কিছু ডিটেলস হয়তো চাইতে পারে, এবং আপনি হয়তো লাস্ট কবে লেনদেন করছেন, কত ডলার লেনদেন করছেন, বা কাকে লেনদেন করছেন, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, সো এগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। সো এখন বলি আসলে এই ধরনের প্রবলেমটা কী জন্য হচ্ছে। সো বন্ধুরা, আসলে এই ধরনের প্রবলেমটা হচ্ছে এই কারণেই যে ইদানিং কিন্তু নেটেলার, এর আগে কিন্তু এক সময় দেখা গেছে নেটেলার $30 পূর্ণ নিউ অ্যাকাউন্টে করেছিল, তারপরে আবার $100 ফি করেছিল নিউ অ্যাকাউন্টে, বাট সেগুলো কিন্তু আবার পুনরায় অফ করে দিচ্ছে। অফ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে বন্ধুরা আসলে নেটেলারে অনেকে দেখা যাচ্ছে যে মানি লন্ডারিং করতেছে, সো অনেকে দেখা যাচ্ছে $1000 লেনদেন করতেছে, এবং যার ফলে তারা আসলে নেটেলার এখন মানে ভাবতেছে যে তারা আসলে কি মানি লন্ডারিং করতেছে কিনা, বা এরকম হতে পারে যে আসলে আপনি হিউজ পরিমাণে ডলার মার্চেন্ট, যেরকম সাইট যেরকম বেট 365, অনেক বেট, এগুলো মার্চেন্ট
যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে হিউজ পরিমাণে ডলার আপনি ডিপোজিট করতেছেন। সো এরকম বিভিন্ন পলিসির কারণে হয়তো আপনার অ্যাকাউন্টটা তারা টেম্পোরারি ডিজেবল করে দিয়েছে। সো বন্ধু, আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা পার্মানেন্টলি ডিজেবল করে দেয়নি। সো আপনি যদি তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং হয়তো যদি তারা আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলে বা আপনার হাতে এনআইডি কার্ড নিয়ে হয়তো ছবি যদি চাইতে পারে, সো এই ধরনের যদি মানে আপনার কাছ থেকে যদি কোনো অ্যানসার বা কোনো ছবি বা এই ধরনের কোনো ডকুমেন্ট তারা চায়, সো অবশ্যই আপনাকে এগুলো দিতে হবে। এগুলো দিলে আপনার অ্যাকাউন্টে তারা অবশ্যই আবার পুনরায় খুলে দিবে। আর তারপরেও যদি দেখা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্টের ভিতরে ডলার আছে বাট তারপরে তাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে, সো তারা টেনশনের কোনো কারণে আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি ডলার থাকে অবশ্যই আপনার ডলার তারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এবং যে ব্যক্তির নামে ওই অ্যাকাউন্টটি আছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেম ওই ব্যক্তির নামে হতে হবে, তাহলে আপনার ডলারটি আপনার অ্যাকাউন্টটা যদি তারা একদম পার্মানেন্টলি ডিজেবল করে দেয়, তারপরে আপনি সেই ডলারটি সেখান থেকে উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সো জাস্ট আসলে এখন এই প্রবলেমটা হওয়ার পরে আসলে আপনাকে আর মানে এখন এখানে ফোন দেওয়া ছাড়া আর আপনার কোনো উপায় নাই। ঠিক আছে বন্ধুরা, সো আপনি হয়তো সাপোর্টে তাদের সঙ্গে যোগাযোগ করে পারবেন না, কারণ এখন এমনিতেই আসলে প্যান্ডামিক চলছে যার ফলে তাদের সকল প্রসেস অনেক স্লো হয়ে গেছে এবং দেখা যাচ্ছে ফোন দিতে গেলেও দেখা যাচ্ছে যে 20-25 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়। সো এই জন্যই কিন্তু আসলে ফোনটা করতেও হয়তো বা আপনাদের একটু সমস্যা হতে পারে, বাট আপনাদের কিন্তু ট্রাই করতে হবে। সো জাস্ট এইভাবে করলে আপনার অ্যাকাউন্টে আশা করি আপনারা ফিরিয়ে আনতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করেন, এবং এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার দরকার হয় সো অবশ্যই আপনারা কমেন্ট করেন, আমি আপনাদেরকে সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এছাড়া যারা নেটেলার বা স্কিলের অ্যাকাউন্ট খুলতে পারেন না, সেই দুটি ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। সো বন্ধুরা চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।